অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক বছরের এবং দুদক দুদকের অভিযোগ এই দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক দু সালে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এক হাজার শতক জমি আছে তাদের নামে দলিলে এসব জমির দাম সত্তর কোটি টাকা দেখানো হলেও আদতে বাজার দর প্রায় পাঁচশো কোটি টাকার বেশি হবে গুলশানের একশো নম্বর রোডে এক বিঘা জমির উপর নির্মিত একটি ডুপ্লেক্স বাড়িও রয়েছে তাদের যার মূল্য প্রায় দুইশো কোটি টাকা গত আঠারো মার্চ আদালত তাদের এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেন পরদিন শামসুদ্দোহা খন্দকার উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায় জানা গেছে দেশে নেই এই দম্পতি বেনজির কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা ওঠার পর পরিবার নিয়ে কানাডা বেড়াতে গেছেন তিনি